তো চলো আর কি, আমি বলি দিই, আগের 2-3 দিন আগে আমি মূল কনসেপ্টের উপর কিছু গাণিতিক সমস্যা এবং কিছু সূত্র লিখিয়েছিলাম, ঠিক আছে? আমি তো দিয়েছি, এবার আজকেও আমি কিছু আর কি অঙ্ক করাবো সেই মূল কনসেপ্টেরই ওপর, কিন্তু তার আগে কিছু রিভিশন করিনি, তাই তো? চলো রিভিশন হয়ে যাক একটু। রিভিশনটা কার ওপর হোক, মূল কনসেপ্টের ওপর। দেখো, মূল সংখ্যা বের করার 3টে সূত্র তোমাদেরকে বলেছি, তাই তো? এক হলো, কীভাবে বের করবো মূল? দেখো, আমরা প্রদত্ত ভরকে, কি প্রদত্ত যে ভর রয়েছে তা আমি যদি আণবিক ভর দিয়ে, কি দিয়ে, আণবিক ভর কি দিয়ে, আণবিক ভর দিয়ে যদি ডিভাইড করে দিই, 2 নম্বর মূল সংখ্যা বের করার সূত্র, যদি প্রদত্ত অনুসংখ্যা, কি প্রদত্ত অনুসংখ্যা কে যদি আমি অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ করে দিই, তাহলে আর 3 নম্বরে কি, যে মূল সংখ্যা কীভাবে বের করবো, আমি যদি প্রদত্ত আয়তনকে 22.4 লিটার দিয়ে ভাগ করে দিই, তাহলে মূল সংখ্যা আমি পেয়ে যাবো। দেখো, এটা হলো তোমার 3টে হলো আলটিমেট সূত্র ভাই, এটা যদি তুমি মুখস্থ করতে পারো তোমরা, তাহলে এর বাইরে আর কোনো কোশ্চেন হওয়ারই কোনো প্রবণতাই নেই বলতে গেলেই চলে, ঠিক আছে? এটাই আসবে আর এই টাইপেরই আসবে, ঠিক আছে? বুঝতে পারলাম। তা চলো, এই 3টেই তোমাদের সূত্র কি, মূল সংখ্যা কী দিয়ে বের করবো, প্রদত্ত ভর রয়েছে তাকে আমি আণবিক ভর দিয়ে যদি ডিভাইড করে দিই তাহলে মূল সংখ্যা পাবো, আর দ্বিতীয়ত প্রদত্ত অনুসংখ্যা যদি দেওয়া থাকে, অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে আমি ভাগ করে দেবো তাহলে মূল সংখ্যা পেয়ে যাবো, আর প্রদত্ত আয়তনকে যদি আমি 22.4 লিটারটা ভাগ করি তাহলে আমি মূল সংখ্যাটাই পেয়ে যাবো, ঠিক আছে? চলো, এবার দেখো এখানে একটা কোয়েশ্চেন দেওয়া আছে, দেখতে পাচ্ছ? দেখো কোয়েশ্চেনটা কি দেওয়া আছে, দেখো বলছে 3 গ্রাম অণু কার্বন ডাইঅক্সাইড বলতে কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড বোঝায়, ভালো করে পড়ো। বলছে 3 গ্রাম অণু, বলছে 3 গ্রাম অণু কার্বন ডাইঅক্সাইড বলতে কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইডকে বোঝায়, তাই তো? 3 গ্রাম অণু কার্বন ডাইঅক্সাইডকে বলতে কি কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইডকে বোঝায়। আচ্ছা, কি পরিমাণ বলতে কি বলছে, ভর চেয়েছে, স্বাভাবিক ব্যবহার ভর চেয়েছে। একবার দেখো, গ্রাম অণু কি, এবার বলে রাখি যে গ্রাম অণু বলতে কি বোঝায়, গ্রাম অণু বলতে মোল সংখ্যাকেই বোঝায়, মোলকেই বোঝায়, ঠিক আছে? গ্রাম অণু বলতে মোলকেই বোঝায়, গ্রাম অণু মানে মোল। আচ্ছা কেন, দেখো ওই যে মোল সংখ্যা বের করার যে সূত্রটা রয়েছিল, আমরা কি বের করেছিলাম, প্রদত্ত ভর ডিভাইডেড বাই আণবিক ভর, প্রদত্ত ভর ডিভাইডেড বাই আণবিক ভর, তাই তো? এবার এখানে দেখো তো, 3 গ্রাম অণু কার্বন ডাইঅক্সাইড বলতে কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইডকে বোঝায়, অর্থাৎ তার ভর বের করতে বলেছে। তাহলে আমি সেই তার ভরটা কীভাবে বের করব, মোল সংখ্যাকে তার আণবিক ভর, আণবিক ভরের চিহ্ন হলো এম, অর্থাৎ তাহলে ভরটা আমি বের করে নিতে পারবো। তাহলে ভর, মোল ইজিক্যাল টু কত, এখানে 3 দিয়েছে, দেখো এবার এর আণবিক ভর বের করতে হবে, তাই তো? কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কীভাবে বের করে, কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কীভাবে বের করে, দেখো বের করে দিচ্ছি। কার্বন 6 আছে, 6 দুগুণ 12, অক্সিজেন 8, 8 দুগুণ 16, তাই তো? কিন্তু আবার 2 আছে গুণ, তাই তো? 6 দুগুণ 12, 16, 16 দুগুণ 32, তাহলে কত আসলো, 44, তাহলে উত্তর কত, 44, তাহলে ভর কত, এত গ্রাম, ঠিক আছে? এইভাবে বের করবে, একদম সিম্পল প্রসেস, কোনো রকম কোনো কিছু নেই, জাস্ট তুমি সূত্রটা ফেলবে উত্তর হয়ে যাবে, ঠিক আছে? সূত্র ফেলবে উত্তর হয়ে যাবে, হলো, বুঝতে পারলাম? এরপর দেখুন এখানে আরেকটা প্রশ্ন রয়েছে, প্রশ্নটা পড়ো, দেখো চেষ্টা করো, তোমরা করার চেষ্টা করো। দু নম্বর প্রশ্ন কি বলেছে, কি বলেছে দেখো, বলছে 36 গ্রাম জল কত গ্রাম অণু জল, তার মানে এখানে তোমাকে ডাইরেক্টলি বলেই দিছে, মানে তোমাদেরকে বলেই দিছে যে মোল সংখ্যা বের করতে বলেছে। তাহলে মোল ইজ ইকুয়াল টু প্রদত্ত ভর বাই আণবিক ভর, প্রদত্ত ভর বাই আণবিক ভর, প্রদত্ত ভর বাই আণবিক ভর, তাই তো? মোল সংখ্যা ইজ ইকুয়াল টু প্রদত্ত ভর বাই আণবিক ভর। দেখো মোল 36 গ্রাম জল, এই দেখো 36 গ্রাম দিয়ে দিছে, আণবিক ভর, জলের আণবিক ভর, H2 এর আণবিক ভর, H2 আণবিক ভর 18, তোমরা আশা করি বের করতে পারবে। তাহলে 18 দিয়ে ভাগ করে দাও, কত হবে, 2 হবে, তাই তো? দেখো দুটো অঙ্ক হয়ে গেল আমাদের। এরপরের পেজে, এখন দেখো এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, 3 নম্বর প্রশ্ন কি বলেছে,
যে 51 গ্রাম অ্যামোনিয়া বলতে কত গ্রাম অণু অ্যামোনিয়া, তা গ্রাম অণু বলেছে, গ্রাম অণু বলেছে। তার মানে গ্রাম অণু বলতে কি বোঝায়? আমি আগেই বললাম যে গ্রাম অণু বলতে তোমাদেরকে বের করতে বলেছে কি, মোল, তাই তো? মোল বের করতে বলেছে। এবার কথাটা হলো মোল কিভাবে বের করে। মোল তো 3টে 5-এ বের করে, প্রদত্ত ভর বাই আণবিক ভর, তারপর প্রদত্ত আয়তন ডিভাইডেড বাই 22.4 লিটার, এবং প্রদত্ত অণু সংখ্যা ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা। কিন্তু এখানে গ্রাম দেওয়া আছে, মানে ভরের সূত্র তোমাকে ইউজ করতে হবে। তো মোল ইজ ইকুয়াল টু প্রদত্ত ভর কত, 51 ডিভাইডেড বাই আণবিক ভর কার, অ্যামোনিয়া, তাই তো? NH3, NH3 অ্যামোনিয়ার আণবিক ভর কত হয়? 17। কিভাবে? নাইট্রোজেনে 7 হয়, 7 × 14 আর 3 কত হলো? 17, তাই তো? এবার এখানে কি করবো আমরা, 17 দিয়ে ডিভাইড করে দেবো। 17 দিয়ে ডিভাইড করলে কত হয় দেখো, 17 যদি আমি ডিভাইড করি কত হবে? 3, তাই তো? 3। তাহলে মোল বেরিয়ে গেল। এখানে বলেছে এতে অ্যামোনিয়ার অণু সংখ্যা কত, কি বলেছে? অ্যামোনিয়ার অণু সংখ্যা কত। আমি এটাও বলেছি অণু সংখ্যা বের করার সূত্রও তোমাদেরকে বলে দিয়েছি, যে অণু সংখ্যা কীভাবে বের করতে হয়, অণু সংখ্যা কীভাবে বের করতে হয়, অণু সংখ্যা বের করতে হয় কীভাবে। দেখো এখানে আমি আবার বলে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, অণু সংখ্যা কীভাবে বের করবো। অণু সংখ্যা বের করার জন্য কিছুই না, যে মোল সংখ্যা যে রয়েছে তাকে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে আমাকে কি করে দিতে হবে, অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে কি করে দিতে হবে, অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে কি করে দিতে হবে ভাই, অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে কি করে দিতে হবে, অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে কি করে দিতে হবে, গুণ করে দিতে হবে, অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে কি করে দিতে হবে, গুণ করে দিতে হবে, তাই তো? ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে, অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করে দিতে হবে। মোল সংখ্যা আমাদের বেরোলো 3, তাহলে অণুর সংখ্যা বের করবো আমরা, অণুর সংখ্যা বের করবো, অণুর সংখ্যা বের করবো। তাহলে অ্যাভোগাড্রো, আচ্ছা মোল সংখ্যা আমাদের 3 বেরোলো, অ্যাভোগাড্রোর সংখ্যা হলো 6.022 × 10²23, উত্তর শেষ, তাই তো? এটাই তোমাদের উত্তর, অণুর সংখ্যা। এরপর পরের প্রশ্ন যদি যাই আমরা, আচ্ছা এটা কেটে দিচ্ছি, দেখো পরের প্রশ্ন যা যাক, 9 গ্রাম জলে অণুর সংখ্যা কত। আরে ভাই আবার অণুর সংখ্যা দিয়েছে, তো অণুর সংখ্যা বের করার সূত্র কি, অণুর সংখ্যা বের করার সূত্র কি, অণুর সংখ্যা সমান সমান মোল ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার, মোল ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার, তাই তো? মোল বের করো, অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করে দেবে, এটা তোমরা হোমওয়ার্ক করো, ঠিক আছে? এরপরে জলের একটি অণুর ভর কত, বা দারুণ প্রশ্ন। দেখো আমরা জানি 6.022 × 10²23 টি জলের অণুর ভর, ভর কত হয়? 18। তো বলেছে একটি অণু, তো একটি অণুতে কত হবে, 18 ÷ 6.022 × 10²23, এবার তাই তো? হ্যাঁ কি না বলো, এটা কি না, এবার কথাটা হলো এটা বুঝতে পারলাম না কেন। আরে ভাই দেখো না, তোমরা এখানে যেহেতু অণুর ভর চেয়েছে, সব অণু আছে, তাহলে বুঝতে পারতেছি যে মোল ইজ ইকুয়াল টু কি হবে, প্রদত্ত অণু সংখ্যা প্রদত্ত অণু সংখ্যা বাই অ্যাভোগাড্রোর সংখ্যা, তাই তো? আমাকে অণু সংখ্যা বের করতে বলেছে, তাহলে আমি এই সূত্রটা ইউজ করবো, তাই না? হলো। তারপর দেখো পরে একটা অঙ্ক দেওয়া আছে, পরে একটা অঙ্ক দেওয়া আছে, দেখো 6 নম্বর একটা অঙ্ক দেওয়া আছে, বলছে কার্বন ডাইঅক্সাইড সরি এসটিপি তে 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইড আয়তন কত, তাই তো? এবার কথাটা হলো আয়তন দিয়ে কোনো সূত্র মনে আসতেছে তোমাদের, মোল সংখ্যা? হ্যাঁ দাদা আসতেছে, তো তো মোল ইজ ইকুয়াল টু প্রদত্ত আয়তন, প্রদত্ত আয়তন ডিভাইডেড বাই 22.4 লিটার, তাই তো? 22.4 লিটার। এবার বলেছে 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইড আয়তন কত, তো এখানে তো আবার ভর দেওয়া আছে। এবার আমি আয়তনটা কিভাবে বের করবো, তোমাকে আয়তন বের করেছে, তুমি এটা আগে আয়তন বের করো, যে আয়তন বের করার জন্য আমাকে কি করতে হবে ওটা আগে করি। আমি আয়তন বের করার জন্য আমাকে কি করতে হবে, আমাকে মোল সংখ্যাকে 22.4 লিটার দিয়ে গুণ করতে হবে। এখন মোল সংখ্যা বের করো, মোল বের করার তো আবার দুটো সূত্র রয়েছে, অণু সংখ্যা ডিভাইডেড বাই অ্যাভোগাড্রোর সংখ্যা, বা প্রদত্ত ভর বা আণবিক ভর। দেখো যেহেতু ভর দেওয়া আছে, তো প্রদত্ত ভর বা আণবিক ভর, আণবিক ভর কত কার্বন ডাইঅক্সাইডের, কার্বন ডাইঅক্সাইড আণবিক ভর হলো 44, তাহলে উত্তর কত এখানে, 2। তাহলে মোল সংখ্যা তোমার 2 আর 22 পয়েন্ট তোমার 4 লিটার, তাহলে উত্তর কত আসলো, 8 ৪ ৪ লিটার, হয়ে গেল তোমার উত্তর। 6টা অঙ্ক করালাম। এরপর দেখো এখানে একটা অঙ্ক আমি দিয়েছি, তোমরা চেষ্টা করবে এই অঙ্কটা করার।
অবশ্যই এখানে উত্তরটা দেওয়া আছে, বাট আমরা এই এই উত্তরের উপর না ভিত্তি করে যে তিনটা সূত্র করলাম তার উপর ভিত্তি করে আমি বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? দেখো খালি এটা বলে দিচ্ছি যে CaCl2 যখন আর কি ভাঙবে তখন Ca2+ এবং 2Cl- উৎপন্ন। তো এখন এটা বলবে, এটা যদি না জেনে তাহলে তো গেল তোমাদের, তাহলে এটা তোমরা বাড়িতে করো, ঠিক আছে? বুঝতে পারলাম, তাহলে আজকের মতে এখানে সমাপ্ত, থ্যাংক ইউ, ঠিক আছে, বাই।